হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে ক্লাস টেনের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অর্থাৎ নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা জানো যে এই চ্যাপ্টারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল। তাই যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা যেখান থেকে মাধ্যমিকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, তাই এটাকে নিয়ে আলাদাভাবে একটা ভিডিও আপলোড করার চেষ্টা রাখবো। তো তার জন্য আজকের এই ভিডিওটি যেখানে আমি আজকে কমপ্লিট নাইট্রোজেন চক্র নিয়ে কথা বলবো, অর্থাৎ বায়ুর যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন কিভাবে জীবদেহে আসছে এবং জীবদেহ থেকে আবার কিভাবে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, এই যে চক্রটা, এই চক্রটাই তো নাইট্রোজেন চক্র নামে পরিচিত। এই চক্রটাকে আজকে আমরা কমপ্লিটভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো চলো আজকের আলোচনায় প্রথমে আমরা উপরে লিখে নিব বায়ুর নাইট্রোজেন বা বায়ুমণ্ডলের নাইট্রোজেন। বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এবং তোমরা জানো যে বায়ুমণ্ডলে টোটাল নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%। তো এটা আমি লিখে নিলাম। নেক্সট, এবার তোমরা জানো যে এই যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রথমে মাটিতে আসে এবং তিনটা পদ্ধতিতে কিন্তু মাটিতে আসে। তো তোমরা এখান থেকে কি করবে, এই চক্রটাকে করার জন্য এখান থেকে তিনটা দাগ করে নেবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। ওকে, তো বায়ুর নাইট্রোজেন প্রথমে কোথায় আসবে, মাটিতে আসবে। কি রূপে আসবে, NO3 অর্থাৎ নাইট্রেট, নাইট্রেট রূপে মাটিতে সংবন্ধন। ওকে, তাহলে মাটিতে নাইট্রেট রূপে সংবন্ধন হবে কয়টা পদ্ধতির মাধ্যমে, তিনটা পদ্ধতি। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, ওকে, পরেরটা হচ্ছে অণুজীব দ্বারা, এবং আরেকটা হচ্ছে শিল্পজাত দ্রব্য দ্বারা। ওকে, তাহলে এই তিনটা পদ্ধতির মাধ্যমে প্রথমে কোথায় আসবে, মাটিতে আসবে। ওকে, নেক্সট, এই যে মাটি থেকে নাইট্রোজেন চলে আসবে উদ্ভিদ দেহে, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে এই যে নাইট্রোজেন সেটাকে গ্রহণ করবে, এবং গ্রহণ করার পর উদ্ভিদ দেহে এই নাইট্রোজেনটা প্রোটিন রূপে সঞ্চিত থাকবে, এবং উদ্ভিদকে যখন আবার প্রাণীরা গ্রহণ করবে তখন উদ্ভিদ দেহ থেকে চলে আসবে প্রাণী দেহে। ওকে, এবং প্রাণী দেহের মধ্যেও নাইট্রোজেন কিন্তু প্রোটিন রূপে আবদ্ধ থাকে। এরপরে এই উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ এরা যখন মারা যাবে তখন উদ্ভিদ এবং প্রাণী দুটো থেকেই কিন্তু আবার নাইট্রোজেন চলে আসবে কোথায়, মাটিতে। তো উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ, এই যে মৃত আমরা একবারে লিখলাম জীব দেহ ও রেচন পদার্থ, এটা কোথায় আসলো, মাটিতে চলে আসলো। এবং এর এটা মাটিতে আসার পর এখান থেকে বেশ কয়েকটা পদ্ধতি, বিশেষ করে দুটো পদ্ধতি, একটা নাইট্রিফিকেশন আর একটা অ্যামোনিফিকেশন। তো প্রথমে এই যে মৃত জীবদেহ, এখান থেকে অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় এই যে জীবদেহের প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। প্রথমে কিসে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিডে। ওকে, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন, ঠিক আছে। তো অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় এটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এরপরে এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হবে অ্যামোনিয়া। কি তৈরি হবে, অ্যামোনিয়া,
এবং এই যে অ্যামোনিয়া তৈরি হওয়ার প্রসেস এটাও হলো কি প্রসেস? অ্যামোনিফিকেশন। ওকে, তাহলে অ্যামোনিফিকেশন প্রক্রিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়া। এরপরে এই অ্যামোনিয়া থেকে তৈরি হবে নাইট্রাইট। কি তৈরি হবে? নাইট্রাইট, অর্থাৎ NO2। এবং এই যে তৈরি হওয়ার প্রসেস এটা, এই প্রসেসটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। এবং এই নাইট্রেট থেকে তৈরি হবে নাইট্রেট, নাইট্রেট, এবং এটা হচ্ছে NO3। তো এই যে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হবে, এই প্রসেসটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। এবং এই নাইট্রিফিকেশন প্রক্রিয়া যখন নাইট্রেটে পরিণত হবে, অর্থাৎ নাইট্রেট লবণে, আবার সেটা মাটিতে চলে যাবে এবং এরপরে মাটি থেকে চলে যাবে আবার বায়ুমণ্ডলে। সেই প্রসেসটার নাম হচ্ছে ডি নাইট্রিফিকেশন। তাহলে আমরা আরেকবার বুঝে নিই টোটাল প্রসেসটা, খুবই সহজ। দেখো, বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন তিনটা পদ্ধতির মাধ্যমে, কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতির মাধ্যমে চলে আসছে মাটিতে, নাইট্রেট লবণ রূপে আসে তিনটা পদ্ধতিতে। কি কি? প্রাকৃতিক ভাবে, অণুজীব দ্বারা, আর শিল্পজাত দ্রব্য দ্বারা। এরপরে মাটি থেকে উদ্ভিদ দেহ, কারণ উদ্ভিদ দেহ মাটি থেকে শোষণ করে। এরপরে উদ্ভিদ দেহকে যখন প্রাণী দেহ খায় বা প্রাণী খায়, তখন উদ্ভিদ দেহ থেকে চলে আসলো প্রাণী দেহে। এবং এরপরে এই উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায়, অর্থাৎ মৃত জীব দেহ এদের, এবং তাদের যে রেচন পদার্থ, সেই রেচন পদার্থ চলে আসে আবার মাটিতে। এবং এই মাটি থেকে নেক্সট তৈরি হয়, মাটি থেকে এই যে জীবদেহ, এই জীবদেহের যে প্রোটিন, সেটা ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড কোন প্রসেসে তৈরি হয়? অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন প্রক্রিয়া অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় অ্যামোনিয়া, এটাও হচ্ছে অ্যামোনিফিকেশন প্রসেসেই তৈরি হয়। নেক্সট, এই অ্যামোনিয়া থেকে তৈরি হয় প্রথমে নাইট্রাইট, NO2, এই প্রসেসটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। এবং এই নাইট্রাইট থেকে তৈরি হয় নাইট্রেট, যেটার নাম আবারও নাইট্রিফিকেশন। এবং এই নাইট্রেট থেকে এরপরে, অর্থাৎ নাইট্রেট লবণ থেকে, এই মাটি থেকেই এরপরে চলে যায় বায়ুমণ্ডলে, যে প্রসেসটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো এই হলো চক্রাকার টোটাল পদ্ধতি। এই পদ্ধতিটার মাধ্যমে বায়ুর নাইট্রোজেন মাটিতে আসে, তারপরে জীবদেহে, এবং জীবদেহ থেকে আবার চলে যায় কিন্তু বায়ুমণ্ডলে। তো এই হলো টোটাল প্রসেসটা, বা এই হলো টোটাল চক্রটা, এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো তোমরা নিচে লিখে দিবে যে এটাই হচ্ছে কি, নাইট্রোজেন চক্রের যে রেখাচিত্র। পরীক্ষায় প্রশ্নে এটাই আছে যে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো। তো এটা হচ্ছে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র। ওকে, পরীক্ষায় অনেকবার এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমরা আরেকটু দেখো, আরেকটু এটা যদি তোমরা এইভাবে করো তাহলে এইভাবেও হবে, অথবা তোমাদের আরেকটা আমি বলে দিচ্ছি আরেকভাবে, সেটাও হবে। দেখো, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রেট রূপে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে নাইট্রেট রূপে মাটিতে আসে, এরপরে আবার নাইট্রেট পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে দেখো যে চক্রটা এখানেই হচ্ছে। দেখো যে এই যে নাইট্রেট রূপে যখন মাটিতে আসছে, তখন এই নাইট্রেট রূপে কোথায় যাচ্ছে? উদ্ভিদ দেহে, তাই তো? উদ্ভিদ থেকে কোথায় যাচ্ছে? প্রাণী দেহে, তাই তো? এরপরে এই উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যাচ্ছে, তখন কোথায় যাচ্ছে? মৃত জীবদেহ কোথায় যাচ্ছে? আবার কোথায় যাচ্ছে? মাটিতে। মাটি থেকে এই যে জীবদেহ, এই জীবদেহ প্রথমে কি তৈরি হচ্ছে? প্রথমে অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যামোনিয়া। তো আমরা একটা ধাপ স্কিপ করে লিখলাম, অ্যামোনিয়া, তাই না? এবং কোন প্রসেসে? অ্যামোনিফিকেশন। তো এখানে আমরা অ্যামোনিফিকেশন লিখতে পারতাম, যে জীবদেহ থেকে অ্যামোনিফিকেশন প্রক্রিয়া অ্যামোনিয়াতে পরিণত হয়। এরপরে এই অ্যামোনিয়া পরবর্তীতে তৈরি হয় প্রথমে NO2, অর্থাৎ নাইট্রাইট। কোন পদ্ধতিতে? নাইট্রিফিকেশন, এখানে আমরা লিখব নাইট্রিফিকেশন। এবং এই NO2 থেকে আবার তৈরি হয় NO3। ওকে, এই NO2 থেকে NO3 তৈরি হয়, এই প্রসেসটার নাম হচ্ছে আবারও নাইট্রিফিকেশন। এবং এই যে NO3, এই যে NO3, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তো আমরা এই NO3 কে এখান থেকে, এই তীরটা এখান থেকে আমরা
একবার এখানে দিয়ে দিব এবং এখানে লিখব নাইট্রিফিকেশন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই চক্রটা এখানে সম্পন্ন হচ্ছে, এরপরে নাইট্রিফিকেশন NO2 থেকে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এই যে নাইট্রেট, এই নাইট্রেটটা তৈরি হচ্ছে এবং এখান থেকে অর্থাৎ আবার মাটিতে চলে গেল, আবার এই নাইট্রেটটা এখান থেকেই আবার চলে যাচ্ছে বায়ুমণ্ডলে, সেই প্রসেসটার নাম হচ্ছে ডি নাইট্রিফিকেশন। তাহলে তোমরা যদি এইভাবে চক্রটা করো তাহলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একই রকম একই জিনিস। ওকে, তাহলে এই দুইভাবে তোমরা এই যে নাইট্রোজেন চক্র, সেই নাইট্রোজেন চক্রটা করতে পারো। ওকে, পরীক্ষার খাতায় কোনো নাম্বার কাটা যাবে না, ঠিক একই রকম প্রসেস। তো আশা করছি তোমরা এই নাইট্রোজেন চক্রটা বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো এবং পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।